ক্ষেপণাস্ত্র ছুড়ে কৌশলগত পারমাণবিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে সম্প্রতি অন্তত 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়া বলছে এসব ক্ষেপণাস্ত্রের সবকটি ছিল কৌশলগত পারমাণবিক মহড়া, আর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কার্যক্রম ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএর বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছরের জানুয়ারিতে দলীয় এক সভায় 5 বছরের জন্য প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা দিয়েছিলেন কিম। সে সময় তিনি আরও কৌশলগত ব্যবহারের জন্য ছোট এবং হালকা পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশনা দিয়েছিলেন। সিওল, টোকিও, ওয়াশিংটন যৌথ নৌমহড়া করেছে, এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। পিয়ংইয়ং বলছে এটা তাদের হামলার মহড়া এবং পাল্টা জবাব হিসেবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে সমর্থন করে। উত্তর কোরিয়া সেনাবাহিনীর একটি ইউনিট গত 15-25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার সঙ্গে জড়িত। তারা নিজেদের যুদ্ধ প্রতিরোধ এবং পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা পরীক্ষা ও মূল্যায়ন করার জন্য সামরিক মহড়া করছে বলে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয় সামরিক মহড়াস্থলে উপস্থিত থেকে পুরো মহড়া তাদের তদারক করেন কিম জং উন। সম্প্রতি পিয়ংইয়ং অস্ত্র কর্মসূচি দ্বিগুণ করেছে। দেশটি গত সপ্তাহে জাপানের উপর মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা সতর্ক করে বলছে উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক পরীক্ষা প্রস্তুত সম্পন্ন করেছে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা মানছেন না।